আজি এটি আসি পৌঁছলা পরে দেখিলি বহুত বঢ়িয়া কার্যক্রম কেবল বৃক্ষরোপণ হোনি এই বৃক্ষকু কিভাবে ভাবে সংরক্ষিত করে রখা যাব সেপাই মধ্যে আপনার দেখিপার ব্যবস্থা করা যাচ্ছে গছটি কিভাবে ভাবে বঞ্চব তার ব্যবস্থা এ সংগঠন নেই তেমন গোটি বহু বড় কার্যক্রম যা ভারতবর্ষর প্রধানমন্ত্রী আহ্বান দিয়ে যে আমি সমস্তে গোটিয়ে গোটিয়ে গছ লগাইবা ভারতর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মধ্যে আমার ওড়িশাবাসী আহ্বান দিয়ে যে আমি সমস্তে গোটিয়ে গোটিয়ে গছ লগাইবা আজ সেভাবে এক মহান কার্যরে বুলুবাবু নিজকে নিয়োজিত করেছেন তাঁর গীতা সংগঠন সব কর্মকর্তা মানুষ নিয়োজিত করেছেন তেমন তাঁকু বিশেষ ভাবে সাধুবাদ দৌছি ধন্যবাদ দৌছি আজ বৃক্ষরোপণ গোটে কার্যক্রম রয়েছিল যেটা আমার বড় ভাই গোলক ভাই বাবুল ভাই আমার কলেজর প্রিন্সিপাল অঞ্চল মেডিকাল ডক্টর তাপরে স্বেচ্ছাসেবী এমনি বহু আমার বালিপাটনা থানার স্টাফ বহু আমি সহযোগ করলে এতে আৃক্ষরোপণ আমি বহু তাঁকু প্রেরণা মিলছিল সে যে গীতা ট্রষ্টর ডিরেক্টর এবং বনবাড়ীপুর কম্পুটর এজুকেশন করছেন সে প্রতবর্ষ কিছু সমাজ সেবা কার্যক্রম করছেন মাস্ক মটন ঠার আরম্ভ করে বহু কার্যক্রম করছেন তৎসহিত তাঁর কার্যক্রমে আমি বহু স্তর মধ্যে সামিল করছেন আজ বৃক্ষরোপণ কার্যক্রম হচ্ছে আমার বিভিন্ন জায়গার বৃক্ষরোপণ হচ্ছে কিন্তু সবুঠ বড় কথা হচ্ছে বৃক্ষরোপণ তো হয়ে গেল প্রতবর্ষ 50 কোটি 100 কোটি বৃক্ষরোপণ হয়ে যাচ্ছে কিন্তু পরবর্ষ পুঁজি সেটি বৃক্ষরোপণ হচ্ছে সবুজাক বৃক্ষ গাইক হয়ে যাচ্ছে গোটে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সবুঠ বড় কথা এটি এই যে বুলুবাবু কার্যক্রমটি করেছেন এই কার্যক্রমে বৃক্ষ খালি রোপণ করুনা তৎসহিত বৃক্ষ কমিটি বঞ্চব এবং তার যত্ন নেওয়া ব্যবস্থা জাতক বিচার বাস্তু বিচার মাটি পরীক্ষা পাই সম্পর্ক করন্তু সাধক নাগানন্দ 9439159052